সম্মানিত শরীক, আসসালামু আলাইকুম। নিশ্চয় ভালো আছেন, আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ কৃপায় আমিও ভালো আছি। তো বন্ধুরা, বরাবরের মতো চলে এলাম আপনাদের মাঝে চা বিজনেস বিষয়ক নতুন কিছু তথ্য দেওয়ার উদ্দেশ্যে। মূলত আমি চাই আপনারা যারা চায়ের বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, তারা যাতে এই বিজনেসটি ভালোভাবে করতে পারেন, বুঝে শুনে করতে পারেন। এই কারণেই আপনাদের সম্মুখে আসা আর এই বিষয়ে বিভিন্ন ধরনের তথ্য উপস্থাপন করা। যারা নতুন এবং দীর্ঘদিন যাবৎ বিজনেসের সাথে যুক্ত রয়েছেন এবং এই বিজনেস চলাকালীন সময় বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে পড়েছেন, তারা এই ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখলে তাদের মধ্যে যে সমস্যাগুলো আছে তার কিছুটা হলেও দূর হবে বলে আমি মনে করি। যার জন্য আজকের ভিডিওতে নতুন এবং দীর্ঘদিন যাবৎ মার্কেটিংয়ে যারা রয়েছেন তাদের উদ্দেশ্যেই তৈরি করা। বন্ধুরা, চা পাতা বিজনেস যারা করছেন তাদেরকে বা যারা নতুন উদ্যোক্তা তাদের উদ্দেশ্যে আমি প্রথমে বলতে চাই, আমাদের বাংলাদেশের বাজারে চা পাতার চাহিদা কেমন। বন্ধুরা, চা পাতার চাহিদা কেমন এই বিষয়টা বলতে গেলে প্রথমেই আমাদের জেনে নিতে হবে আমরা কেন চা পান করি। আমরা যারা চা পান করছি, এই চায়ের মধ্যে আমরা এমন কিছু অজানা স্বাদ পেয়েছি, এই স্বাদের কথা যখন আমাদের মনে পড়ে ওই স্বাদের টানেই আমাদেরকে বারবার চা পান করতে হয়। যার কারণে অতীতকাল থেকে শুরু করে বর্তমান সময়েও চা পাতার চাহিদা যেভাবে বাড়ছে সেই তুলনায় অদূর ভবিষ্যতে এই চা পাতার চাহিদা আরো বৃদ্ধি পাবে বলে আমি মনে করি। যার জন্য প্রত্যেকটি ভিডিওতে আমি এটাই বলে থাকি, এই বিজনেসটি হচ্ছে একটি দীর্ঘমেয়াদী বিজনেস। আপনি যদি আজীবনও এই বিজনেস করতে চান, আপনি এই বিজনেস করতে পারবেন। কিন্তু এই বিজনেসটি যেহেতু প্রচলিত একটি বিজনেস, এই বিজনেস অনেকেই করছে, আবার নতুন করে অনেক উদ্যোক্তা এই বিজনেসের সাথে যুক্ত হচ্ছে। আবার দেখা যায় অনেক ব্যবসায়ীরা আছেন যারা এক বছর বা দুই বছর মার্কেটিং করেও তারা এই বিজনেসে টিকে থাকতে পারে না। তো এই বিজনেসের মধ্যে অনেক সমস্যা রয়েছে এবং এই সমস্ত সমস্যাগুলোকে পাশ কাটিয়ে যারা বিজনেস করছে বা দীর্ঘদিন যাবৎ মাঠে রয়েছে তারা বিজনেসে টিকে থাকতে পারছে। তো কি সেই সমস্যাগুলো, এই সমস্যাগুলো নিয়ে আমি এই চ্যানেলে বেশ কিছু ভিডিও আপনাদেরকে দিয়েছি। ওই ভিডিওগুলো থেকে অনেকেই অনেক নতুন নতুন তথ্য পেয়ে আমাকে ফোন করে বলেন, ভাই আপনার ভিডিওগুলো অন্য অন্য চ্যানেলের ভিডিওর থেকে একটু ব্যতিক্রম, আপনার ভিডিওগুলো শিক্ষণীয়। তো আপনাদের এই সমস্ত অনুপ্রেরণার কারণেই আমি মূলত আপনাদেরকে আরো নতুন নতুন তথ্য দেওয়ার চেষ্টা করে থাকি। তারই ধারাবাহিকতায় আমি আজও আপনাদেরকে নতুন কিছু তথ্য দিচ্ছি। তো প্রথমত যেটা আমি বলেছিলাম সেটা হচ্ছে আমরা কেন চা পান করি, এই বিষয়টা আমরা জেনেছি এবং এই জানা থেকেই আমরা সহজেই বুঝতে পারি যে আমাদের বাংলাদেশের বাজারে চায়ের চাহিদা কেমন রয়েছে। এই চা পাতার ব্যবসা একটি লাভজনক ব্যবসাও বটে। বাংলাদেশের বাজারে বিশেষ করে যেই সমস্ত প্রোডাক্টগুলো, আমাদের নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টগুলো দেশের বাইরে থেকে আমদানি করতে হয়, সেই সমস্ত প্রোডাক্টের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ঝড় তুফান বা সাইক্লোন যাচ্ছে, সেটা আপনারা ভালোভাবেই টের পাচ্ছেন। তো যাই হোক, চা পাতাগুলো সাধারণত আমাদের দেশে উৎপাদন হওয়ার কারণে এবং এই চা পাতাগুলো বাংলাদেশের চাহিদা মিটিয়ে দেশের বাইরে এক্সপোর্ট করা হচ্ছে, যার কারণে এই চা পাতাগুলো দেশের বাইরে থেকে আনতে হচ্ছে না বা ওই ঝড় তুফান সাইক্লোনগুলো আমাদের এই চা পাতার বিজনেসে তেমন একটা ইফেক্ট করছে না। তারপরও এই চা পাতার যে উৎপাদন, এই উৎপাদনটা একটা সিজনাল উৎপাদন, যার কারণে বারো মাস চা পাতার যেই মূল্যটা, পাইকারি যে মূল্যটা একরকম থাকে না, কিছুটা ডিফারেন্স হয়তো কেজি প্রতি 20 টাকা বা 30 টাকা বা 40 টাকা এইরকম ডিফারেন্স হয়ে থাকে। কিন্তু আমাদের বাংলাদেশে যে পরিমাণ চা উৎপাদন হয়, এই বাংলাদেশের চাহিদা, এই চাহিদা মিটাতে পারে এবং এই চাহিদা মিটিয়েও
আমরা এই চা পাতাগুলো দেশের বাইরে এক্সপোর্ট করতে সক্ষম, যার জন্য এই বিজনেস দীর্ঘদিন যাবত আমাদের দেশে প্রচলিত এবং অদূর ভবিষ্যতেও এই বিজনেসটি প্রচলিত থাকবে। তো বন্ধুরা, এই বিষয়ে আর কথা না বাড়াই, কারণ আমরা অবশ্যই বুঝতে পারছি যে আমাদের দেশে চা পাতার একটা চাহিদা রয়েছে। এই যে তথ্যগুলো, এই তথ্যগুলো নতুন উদ্যোক্তা যারা রয়েছে তাদের উদ্দেশ্যে বলা। এখন যে বিষয়টা বলতে চাচ্ছি, আপনি যখন চা পাতার বিজনেস করবেন বলে ভাবছেন, প্রথমে আপনার ভাবতে হবে আপনি কার কাছ থেকে চা পাতা কিনবেন, কোন কোম্পানি থেকে চা পাতা কিনবেন, এবং আপনার এটাও ভাবতে হবে আপনি যেই এরিয়ায় আছেন, যেই অঞ্চলে আছেন, এই অঞ্চলে কোন ধরনের চা পাতা প্রচলিত রয়েছে, আর এই চা পাতার পরিবেশন সিস্টেমগুলো কেমন, দোকানদার যারা রয়েছে তাদের চাহিদা কি, এই বিষয়গুলো আপনার ভালোভাবে জানা প্রয়োজন। এই বিষয়গুলো আপনার এলাকার যে চাহিদা, এই চাহিদা যদি আপনার জানা থাকে, আপনি যার কাছ থেকে চা পাতা ক্রয় করবেন অর্থাৎ পাইকারিতে যার কাছ থেকে চা পাতা নেবেন, তাকে আপনার এই বিষয়টা বুঝিয়ে বলাটা সহজ হবে, এবং সে যদি ঠিকঠাক ব্যবসায়ী হয়ে থাকে আপনার চাহিদা সে পূরণ করতে সহযোগিতা করবে। এই যে স্টেপটা, এই স্টেপটা আমরা যারা বিজনেস করছি আমাদের প্রত্যেককেই পার হয়েই এই বিজনেসে যুক্ত হতে হচ্ছে। এখানে একটা প্রতিকূল পরিবেশের সৃষ্টি হয়, আমরা বিভিন্ন জন, বিভিন্ন ধরনের, বিভিন্ন মানুষ, বিভিন্ন মুভমেন্টেড, যার কারণে আমরা অনেকে অনেককে পছন্দ করি, আবার অনেকে অনেককে পছন্দ করি না। এই যে সমস্যা, এই সমস্যার কারণেও আমাদেরকে বিভ্রান্তিতে পড়তে হচ্ছে। যারা পাইকারি বিক্রেতা রয়েছে তাদের মধ্যেও অসাধু ব্যবসায়ী রয়েছে, এবং যারা ডিলার পর্যায়ে বা পাইকারি ক্রেতা রয়েছে তাদের মধ্যেও এই ধরনের সমস্যা রয়েছে, যার কারণে এই বিজনেসটা করার জন্য অবশ্যই আপনাকে খুব বুঝে শুনেই করা উচিত। আপনাকে সর্বপ্রথম ভালো কোনো কোম্পানির সিলেকশন করতে হবে, এবং আপনার এরিয়া সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে, এবং আপনার মাঝে কিছু এক্সপিরিয়েন্স থাকতে হবে চা সম্পর্কে, যাতে চায়ের একটা দানা যখন আপনি হাতে এইভাবে টিপ দিবেন আপনি সহজে যাতে বুঝতে পারেন এই চা পাতার দানাটা কেমন হতে পারে, এই চা পাতার মধ্যে কি আছে। আবার এই চা পাতাটা যখন আপনি নাকের কাছে নেবেন একটা যে স্মেল আসবে, এই স্মেলটা পেয়েও আপনি সহজে বুঝতে পারবেন এই চা পাতাটা কেমন হবে। এইগুলো হচ্ছে বাস্তব অভিজ্ঞতা, যাদের চা পাতা চেনার মতো বাস্তব অভিজ্ঞতা আছে তারা সহজে প্রতারিত হয় না বা ঠকে না, এবং তার যে মার্কেট সেও তার মার্কেটের যে চাহিদা এই চাহিদা পূরণ করতে পারে, আর ওই চাহিদা পূরণ করেই এখান থেকেই সে বেনিফিট করতে পারে। তো বন্ধুরা, আমি যা বলছিলাম সেটা হচ্ছে, যারা চায়ের বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, বিভিন্ন জন বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে রয়েছেন, এই সমস্ত সমস্যা সমাধানের লক্ষ্যেই আমি মূলত আপনাদেরকে এই তথ্যগুলো দিয়ে থাকি। বন্ধুরা, সবচেয়ে বড় যে সমস্যাটা তৈরি হয় সেটা হচ্ছে, কোম্পানি থেকে চা পাতা ক্রয় করার পর এই চা পাতাগুলো যখন বিপণন শুরু হয় অর্থাৎ ভোক্তা পর্যায়ে এই চা পাতাগুলো যখন যায়, তখনই দেখা দেয় মূল সমস্যা। আর এই মূল সমস্যাটা কি, সেটা হচ্ছে সঠিক মানের চা পাতা না পাওয়ার কারণে, এবং জেলা অনুযায়ী, এলাকা অনুযায়ী, পরিবেশন সিস্টেম অনুযায়ী সঠিক মানের চা পাতা সেইখানে পৌঁছানোর না পৌঁছানোর কারণে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। দোকানদাররা বিভিন্ন ধরনের কমপ্লেন করে থাকে, যেমন চায়ের ফ্লেভার আসতেছে না, চায়ের মধ্যে কষের পরিমাণ কম, চা কালো হয়ে যাচ্ছে, বেশিক্ষণ এই চাটা লাস্টিং করছে না, এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তো এই সমস্যা সমাধানের লক্ষ্যে আমি মূলত আপনাদেরকে এই ভিডিওতে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করতেছি যে কি কারণে এই সমস্ত সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হয়। যেমন ধরুন, কালার কি কারণে আসে না, এই যে সমস্যা, এই সমস্যার কারণ দুইটা, একটা হচ্ছে চায়ের গুণগত মান, আর যদি চায়ের গুণগত মান ঠিক থাকে তারপরেও যদি চায়ের কালার না আসে তাহলে এটার সমস্যার সমাধান হচ্ছে পরিবেশন সিস্টেম, অর্থাৎ
যে কমপ্লেন করলো যে এই চা পাতার কালার আসতেছে না, আপনি নিজেও জানেন যে এই চাটা ভালো কিন্তু দোকানদার বলতেছে এই চায়ের মধ্যে কালার আসতেছে না। এই যে সমস্যা, এই সমস্যার সমাধানটা হচ্ছে পরিবেশন সিস্টেম। পরিবেশন সিস্টেমটা কি? এটা হচ্ছে যে চা তৈরি করবে তার মধ্যে কোনো সমস্যা রয়েছে। এটা হতে পারে সে যেই পানিটা ব্যবহার করতেছে ওই পানিটা এই চায়ের জন্য পারফেক্ট না, অথবা সে যে আগুন দিয়ে, আগুন বর্তমান সময়ে দুইভাবে জ্বালানো হয় চায় স্টলে, একটা হচ্ছে লাকড়ির চুলা থেকে আগুনের উত্তাপে চায়ের কালার আনা হয় বা চা তৈরি করা হয়, ওই চাগুলো কাস্টমারদেরকে পরিবেশন করা হয়। আবার আরেকটা সিস্টেম হচ্ছে বর্তমান সময়ে সিলিন্ডার চুলা, অর্থাৎ গ্যাসের যে চুলাগুলো, এই চুলাগুলো অনেকে ব্যবহার করে থাকে। এখানে যেহেতু দুই ধরনের পরিবেশন সিস্টেম, সেহেতু আপনাকে অবশ্যই একটু মাথা খাটালেই বুঝবেন কাঠের টুকরো দিয়ে বা লাকড়ির যে চুলাগুলো হয়ে থাকে এই চুলাগুলোর মধ্যে যদি কেটলিতে করে পানি উত্তপ্ত করা হয় তাহলে ওটার টেম্পারেচার একরকম হবে, আর গ্যাস জাতীয় যেই সমস্ত চুলাগুলো রয়েছে ওই সমস্ত চুলায় পানির টেম্পারেচার আরেক রকম হবে, যার কারণে একটি চা দুই রকম পরিবেশন সিস্টেম থাকার কারণে দুই রকম ব্যবহার করবে বা দুই ধরনের হতে পারে। কেউ বলবে চা কালো হয়ে যাচ্ছে, আবার কেউ বলবে চায়ে কালার আসতেছে না। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে পরিবেশন সিস্টেমের কারণেও অনেক সময় চায়ের গুণগত মান সঠিক থাকে না। এই কারণে আমি আপনাদেরকে এটাই বলতে চাচ্ছি, যারা চায়ের বিজনেস করছেন, দীর্ঘদিন যাবৎ বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, অবশ্যই প্রতিনিয়ত আপনি যে কোনো কোম্পানি থেকে চা পাতা ক্রয় করেন না কেন, প্রতিনিয়ত আপনাদেরকে এই সমস্ত কমপ্লেনের সম্মুখীন হতে হচ্ছে। তো এই সমস্ত কমপ্লেনগুলো কেন হচ্ছে আশা করি একটু গেটে দেখবেন। যখন একটু গেটে দেখবেন আপনি সহজে আপনার যে গ্রাহক, আপনার গ্রাহককে এই বিষয়গুলো বোঝাতে পারবেন। কালারের বিষয়টা, কালারটা সাধারণত দুইটি সমাধান, একটি হচ্ছে কোয়ালিটিফুল চা পাতা আর আরেকটি হচ্ছে জ্বালানি বা পরিবেশন সিস্টেমটা। এই পরিবেশন সিস্টেম যদি ঠিক থাকে তাহলে যদি কালার না আসে তাহলে বুঝতে হবে গুণগত মানের সমস্যা রয়েছে, আর যদি গুণগত মান ঠিক থাকে তারপরেও সঠিক যেই চায়ের মধ্যে কালারটা, এই কালারটা আসতেছে না, তাহলে বুঝতে হবে যে পরিবেশন যে সিস্টেমটা, এই সিস্টেমে সমস্যা আছে। আমরা যারা চায়ের ব্যবসা করছি, অনেক দোকানদাররা রয়েছে যারা চা স্টল করে থাকে, তারা অনেক সময় একটু সাশ্রয়ী হওয়ার জন্য চা পাতায় যে সঠিক মানের চা পাতা তৈরি করতে যেই পরিমাণ উত্তাপের প্রয়োজন হয় ওই পরিমাণ উত্তাপ তৈরি করতে গেলে তার গ্যাস খরচ বেশি হবে বা লাকড়ি খরচ বেশি হবে, এই ধরনের চিন্তা অনেকের মাথায় রয়েছে, যার কারণে ওই সমস্ত চিন্তা থেকে তারা চুলার আঁচ অনেকাংশে কমিয়ে রাখে, যার কারণে দেখা যায় যে এই চা থেকে অনেক সময় কালার আসতেছে না। তো এই বিষয়গুলো যদি আপনারা বুঝেন তাহলে আপনার যে গ্রাহক, আপনার যে কাস্টমার, তাদেরকে আপনারা বোঝাতে পারবেন, তাদেরকে বলতে পারবেন যে আমাদের বাংলাদেশের বাজারে যে চাগুলো চলে, এই চা পাতার মধ্যে যে উপকরণগুলো আমরা ব্যবহার করে থাকি, এই চা পাতাগুলোকে আমরা ব্ল্যাক টি হিসেবে চিনে থাকি। তো এই যে ব্ল্যাক টি, এই ব্ল্যাক টি পরিবেশনের সিস্টেম বা এই চা থেকে কালার আনার জন্য যেই প্রসেসটা আমাদের করতে হয় সেটা হচ্ছে গরম পানির আশ্রয় নিতে হয়। গরম পানি বিহীন এই চা থেকে কখনোই কালার আসবে না। অর্থাৎ আমি এটাই বোঝাতে চাই যে আমাদের যে ব্ল্যাকটি গুলো রয়েছে এই ব্ল্যাকটির দরমাই হচ্ছে সে ফুটন্ত পানির উত্তাপে পানির সাথে মিশ্রণ হয়ে সে কালার ছাড়বে। আর এই কালার ছাড়ার যে বিষয়টা, এটা হচ্ছে বিভিন্ন ধরনের হতে পারে, চায়ের দানার উপর ডিপেন্ড করে। অর্থাৎ চায়ের যে গ্রেড, আমরা সাধারণত যে গ্রেড বলে থাকি, এই গ্রেডগুলো হয় চায়ের সাইজের উপর ডিপেন্ড করে। চা পাতা বিভিন্ন জায়গায় বিভিন্ন সাইজ বা বিভিন্ন গ্রেডে হয়ে থাকে। একেবারে গুঁড়া পাউডার জাতীয় বা তার চেয়ে একটু মোটা বা তার চেয়ে একটু চিকন, তার চেয়ে একটু মোটা, এইভাবে ধাপে ধাপে 8 থেকে 10টি গ্রেডে বাংলাদেশে চা উৎপাদন হয়ে থাকে। আর এই 8টি বা 10টি গ্রেড বাংলাদেশের বিভিন্ন জেলায় চলে। এই চাগুলো এক এক জেলায় এক এক ধরনের
পরিবেশন সিস্টেম থাকার কারণে এক এক জেলায় এক এক কোয়ালিটির বা এক এক গ্রেডের চা পাতা ব্যবহার রয়েছে, যার কারণে এই চা বিজনেস করতে গেলে অবশ্যই আপনাদেরকে এই সমস্ত বিষয়ে অভিজ্ঞ হয়েই এই বিজনেসে আসা উচিত। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন, অনেকক্ষণ এই বিষয়টা নিয়ে কথা বলেছি। তারপর যে বিষয়টা, সেটা হচ্ছে চায়ের মধ্যে যেই একটা ফ্লেভার থাকে, এই ফ্লেভার যদি সঠিক থাকে তাহলে ভোক্তা পর্যায়ে যখন এই চাটা যায় তখন তারা বোঝে যে চাটা ভালো মানের চা পাতা। আবার চায়ের যে স্বাদ, এই স্বাদটা তৈরি হয় চায়ের কোয়ালিটির উপর ডিপেন্ড করে এবং পরিবেশন সিস্টেমের উপরেও ডিপেন্ড করে। তো এই জায়গায় চায়ের স্বাদটা আপনি কিভাবে বুঝবেন, যারা অনেকদিন যাবৎ চা পান করে থাকে তারা অবশ্যই বুঝে বা এটাই বলে থাকে যে চায়ের মধ্যে হালকা একটু তিতো তিতো ভাব থাকতে হবে, চায়ের মধ্যে একটু কষকষ ভাব থাকতে হবে, চায়ের যে লিগার হয় লিগারটা হালকা একটু খয়েরি কালারের মতো কালার হতে হবে। আবার অনেকে বলে থাকে যে কুকের যে কালার ওই কালারের মতো কালার হতে হবে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর সমন্বয়ে কিন্তু একটা চায়ের পরিপূর্ণ স্বাদের তৈরি হয়। আর এই স্বাদের জন্যই যারা ভোক্তা রয়েছে তারা বারবার এই চাগুলো পান করে থাকে। এখন যারা চায়ের স্টল ওলা রয়েছেন তারা অনেক সময় নিজেদেরকে সাশ্রয়ী করার জন্য, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি থাকার কারণে একটু সাশ্রয়ী হওয়ার জন্য দেখা যায় যে গ্যাসের চুলায় যারা চা তৈরি করে থাকেন তাদের চুলার হিট বা চুলার আঁচ একটু কমিয়ে দেন, বা যারা লাকড়ির চুলা ব্যবহার করে থাকেন তারা দেখা যায় যে হালকা আছে চা গরম করে রাখেন, অনেক সময় চায়ের কালারটা আসতে যেই পরিমাণ উত্তাপের প্রয়োজন ওই পরিমাণ উত্তাপ না হওয়ার কারণে এই চায়ের মধ্যে কালারটা অনেক সময় আসে না, যার কারণে এই বিষয়গুলো আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে। এবং যারা ভোক্তা পর্যায়ে রয়েছে বা যাদের কাছে আপনি চাটা বিক্রি করবেন তাদেরকে এই বিষয়গুলো বোঝাতে হবে। তো এই সমস্ত বিষয়গুলো যদি আপনি মেনটেন করতে পারেন তাহলেই দেখা যাবে যে আপনি দীর্ঘদিন এই বিজনেসের সাথে যুক্ত থাকতে পারবেন বা এই বিজনেসটি করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আজকে যে আলোচনা, এই আলোচনা থেকে আপনারা মোটামুটি কিছু ধারণা পেয়েছেন। তো পরবর্তী যে ভিডিও করব এই ভিডিওতেও আপনাদেরকে আরো নতুন কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, যারা এতক্ষণ এই ভিডিওতে কানেক্টেড ছিলেন তাদের উদ্দেশ্যে আমরা আমাদের নতুন আরেকটি প্যাকেট দেখাচ্ছি। যারা আমাদের সাথে বিজনেস করতে চান তারা চাইলে আমাদের এই প্যাকেটে যে চা পাতাগুলো রয়েছে এই চা পাতা নিয়ে বিজনেস করতে পারেন। আমাদের যে চাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়েলকাম ব্ল্যাক টি, এই যে প্যাকেটটা, এই প্যাকেটটাও খুব এক গর্জিয়াস একটি প্যাকেট। আমরা বর্তমান সময়ে এই প্যাকেটটি মার্কেটিং করতেছি, বাজারে বাজারজাত করতেছি। যারা চাচ্ছেন আমাদের সাথে যুক্ত হবেন, আপনি যে জেলাতেই থাকুন না কেন আপনার জেলায় আমরা কুরিয়ারের মাধ্যমে এই চা পাতাগুলো সহজেই পৌঁছে দেব। আর আরেকটি কথা, সেটা হচ্ছে আপনি যে জেলায় থাকেন আপনার অঞ্চলে যেই ধরনের চাই চলুক না কেন সেই ধরনের চাই আমাদেরকে অর্ডার করার পর আমরা এই প্যাকেট প্যাক করে আপনাদেরকে দেব। অতএব দুশ্চিন্তার কোনো কারণ নাই যে এই প্যাকেট কোন চা পাতা রয়েছে। এই মুহূর্তে আমার হাতে যে চাটা রয়েছে এটা হচ্ছে সিটি ডাস্ট চা পাতা। যে সমস্ত অঞ্চলে সিটি ডাস্ট চা পাতা চলছে তারা চাইলে আমাদের কাছ থেকে এই ওয়েলকাম ব্ল্যাক টি নিয়ে বিজনেস শুরু করতে পারেন। আশা করি ঠকবেন না, কারণ আমরা এই চা পাতাটি খুবই যত্ন সহকারে তৈরি করেছি। চা পাতার ব্ল্যান্ডিং নিয়ে আমার চ্যানেলে বেশ কিছু ভিডিও দেওয়া রয়েছে, আপনারা ব্ল্যান্ডিং সম্পর্কে যদি জানতে চান ওই ভিডিওগুলো উপভোগ করুন। আর ব্ল্যান্ডিং এর বিষয়টা এই কারণেই বললাম যে আমরা খুবই যত্ন সহকারে এই চা পাতাটা ব্ল্যান্ডিং করে বাজারে বাজারজাত করার মতো উপযুক্ত করেই তৈরি করেছি। আপনার অঞ্চল ভেদে এটার কোয়ালিটি বেশ কম হতে পারে। তো আপনি যেই এলাকাতেই থাকেন, আপনি এলাকার নাম বললে আপনার এলাকায় যেই ধরনের চা চলবে, কোথাও লাল চলছে কোথাও কালো চলছে, যেখানে যেটাই চলুক না কেন সেই ধরনের কোয়ালিটিতেই আপনাদেরকে এই চা পাতা দেওয়া হবে বা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি অনেক লম্বা করে ফেলেছি, যারা এতক্ষণ এই ভিডিওতে কানেক্টেড ছিলেন আশা করি বোঝার জন্যই জানার জন্যই ভিডিওতে এতক্ষণ কানেক্টেড ছিলেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।